কোন মামলায় প্রথম গুরুত্বপূর্ণ দলিল হল এ এজাহার বেশ কিছু ফৌজদারি মামলার তদন্ত সাজা বিশ্লেষণ করে পুলিশ সদর দপ্তর বলছে আসামির সাজা কম হওয়ার পেছনে দুর্বল তদন্তের সাথে অপূর্ণাঙ্গ এজাহারও দায়ী তাই মামলার এজাহারে ভুল থাকলে শাস্তির বার্তা পেয়েছেন ডিএমপির পঞ্চাশ থানার ওসি তবে আইনজীবীরা বলছেন উপযুক্ত সাজা নিশ্চিতে শুধু ত্রুটিমুক্ত এজাহার নয় সুষ্ঠু তদন্ত জরুরি নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদে পরের অংশে স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি আমি রকিব আহমেদ এবং আমি জান্নাতুল ফিরদৌস সুবা শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো রাজধানীতে তাপমাত্রা আরো বাড়তে পারে আজ তাপপ্রবাহের কারণে ঢাকা জুয়াডাঙ্গা সহ পাঁচ জেলায় মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ উপজেলা নির্বাচনে দলের নির্দেশ অমান্য করা এমপি মন্ত্রীদের শাস্তি দেবে আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত কাম দিনাজপুরের বিরলে ইউপি নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হামলা থাকছে মহাখালীর লেকে পড়ে যাওয়া শিশুর খোঁজ মেলেনি দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে জিবাবুয়ে সাকিব মুস্তাফিজকে বাদ রেখে প্রথম তিন খেলার দল ঘোষণা রাজধানীর তাপমাত্রা সামান্য বাড়তে পারে আজ রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে যশোরে বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি আর ঢাকায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপপ্রবাহের কারণে রোববার থেকে আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগে আছে বৃষ্টি সুখবর হতে পারে দমকা হাওয়া সহ বৃষ্টি দেশের আটটি বিভাগের উপর দিয়েই বয়ে যাচ্ছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ গরমে জনগণের দুর্ভোগ চরমে যশোর ও রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র এবং টাঙ্গাইল পাবনা সিরাজগঞ্জ সহ পুরো খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ এছাড়া সিলেট ও চট্টগ্রাম বাদে দেশের অন্যান্য জেলায় রয়েছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলমান তাপপ্রবাহ এটি আর অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং এটা আমরা আশা করছি যে আগামী কালকের যে তাপমাত্রা সেটা আজকের তুলনায় সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে তবে এ সময়ে রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলের তাপমাত্রা কিছুটা বাড়বে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝরোহাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে আশা করছি যে মে মাসের দুই তারিখ থেকে এই বৃষ্টিপাতের এলাকা বৃদ্ধি পেতে পারে অর্থাৎ ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম বৈশালী বিভাগের সাথে ঢাকা ঢাকা বিভাগের বেশ কিছু এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালবৈশাখীর প্রভাবে মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি হতে পারে এ বৃষ্টিতে তাপমাত্রা তেমন কমবে না তবে এ তাপপ্রবাহ কমতে পারে মে মাসের শেষ সপ্তাহে খন্দকার হাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা প্রচন্ড গরমে হিটস্ট্রোকে ঢাকায় একজন চট্টগ্রামে একজন ও মাদারীপুরে দুইজনের মৃত্যু হয়েছে রোববার হাসপাতাল সূত্র জানায় রাজধানীর গুলিস্তানে হিটস্ট্রোকে সেলিম মিয়া নামে এক ব্যবসায়ী মারা গেছেন অন্যদিকে রোববার সকালে মাদারীপুরে কালকিনির পশ্চিম শিকার মঙ্গল এলাকায় মারা যান ব্যবসায়ী শাহাদাত সর্দার স্বজনরা জানান প্লাস্টিক ব্যবসায়ী শাহাদাত সর্দার প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন পরে হিট স্ট্রোকে মারা যান তিনি বাড়ির পাশে জমিতে কাজে যান ডাসার উপজেলার পূর্ব মাইচপাড়া গ্রামের কৃষক মুসলিম ঘরামি প্রচন্ড রোদে হিট স্ট্রোকে মৃত্যু হয় মুসলিমের পরে জমি থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা এদিকে তীব্র গরমে চট্টগ্রামের বোয়ালখালীতে অসুস্থ হয়ে পড়েন এক মাদ্রাসা শিক্ষক হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এছাড়া গরমের কারণে নোয়াখালীর হাতিয়ার একটি স্কুলের শিক্ষক সহ দশ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে তীব্র তাপপ্রবাহের কারণে ঢাকা চুয়াডাঙ্গা যশোর খুলনা ও রাজশাহীতে মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ থাকবে আজ একদিন ক্লাস হওয়ার পর রোববার বিকেলে এ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তবে ক্লাস চলবে প্রাথমিকে এদিকে এক মাস বন্ধ থাকার পর রোববার খুলেছে স্কুল কলেজ ঈদের ছুটি ও তীব্র তাপ প্রবাহে প্রায় এক মাস বন্ধ থাকার পর রোববার খুলেছে স্কুল কলেজ প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হয় সকাল আটটা থেকে চলে সাড়ে এগারোটা পর্যন্ত মাধ্যমিকে হয় স্বাভাবিক রুটিনে প্রথম দিন উপস্থিতিও ছিল ভালো ক্লাসটা ওদের ওরা ক্লাস করছে তেমন কোনো সমস্যা হচ্ছে না মনে হয় শিক্ষামন্ত্রী জানান যেসব এলাকায় তাপমাত্রা খুব বেশি সেখানে স্কুল বন্ধ বা চালু রাখার সিদ্ধান্ত নিতে পারবেন স্থানীয় প্রশাসন ঢাকা শহরের তাপমাত্রাই বাংলাদেশের তাপমাত্রা জেলায় সেখানে সেখানে যদি অসহনীয় পর্যায়ে যায় বিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে পারে তবে রোববার বিকেলেই ঢাকা চুয়াডাঙ্গা যশোর খুলনা ও রাজশাহীতে স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এই নির্দেশনার আওতায় থাকবে তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা বা এসি আছে তারা চাইলে খোলা রাখতে পারবে এদিকে সকালে তাপমাত্রা কম থাকায় প্রাথমিকে ক্লাস চলবে বলে জানিয়েছে মন্ত্রণালয় আমরা তো অলরেডি স্কুল মানে মর্নিং শিফট এমনি করে দিয়েছি 1:30 এর ভিতর আমাদের দুই শিফট স্কুলে 1:30 এর ভিতর ক্লোজ হয়ে যাবে তারপর প্রি প্রাইমারি তো আমরা বন্ধই রাখছি সিদ্ধান্ত এছাড়া সোমবার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় রিজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা তীব্র গরমে সুস্থ থাকতে হলে রাস্তার খোলা খাবার ফুটপাতের পানি ও শরবত পান না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা তারা বলছেন এসব পানীয় থেকে ছড়াতে পারে টাইফয়েড জন্ডিস হেপাটাইটিসের মতো রোগ ঠান্ডা পানিও বাড়াতে পারে স্বাস্থ্য ঝুঁকি সুস্থ থাকতে শাকসবজি বিশুদ্ধ পানি পানের পরামর্শ পুষ্টিবিদদের এপ্রিল যেন সব কিছু পুড়িয়ে ছাই করছে উষ্ণতম মাসের পুরো সময় জুড়েই প্রকৃতি টানা তাপ প্রবাহে পুড়ছে দেশ বিপর্যস্ত জনজীবন তীব্র গরমে স্বস্তি পেতে অনেকেই পান করেন ফুটপাতের নানা পানীয় ডাব ছাড়াও বিক্রি বেড়েছে শরবত জুসের প্রচন্ড গরমের কারণে বেলের শরবত খেলাম তা খুব স্বস্তি পাইলাম যে অনেক গরম তো এই জন্য কাঁচা আমের শরবত খেলাম খুব ভালো লাগলো আর কি তবে এসব পানি ও সাময়িক স্বস্তি দিলেও স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে বলছেন চিকিৎসকরা তীব্র তাপ দাহে সুস্থ থাকতে ঢিলেঢালা পোশাক পরার পাশাপাশি সানগ্লাস ছাতা ও ক্যাপ ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের সর্বোচ্চ খাবার ফলমূল শাক সবজি বাইরে খোলা খাবারটা একদমই খাবার না বাসি খাবারটা খেলে আপনি ডায়রিয়া হবে এ সময় ডায়রিয়া খুব বেশি দেখা যায় পানি শূন্য দেখা যায় সাথে ঘামলে কিন্তু শরীর থেকে লবণ হয়ে যাচ্ছে এই জন্য ওর স্যালাইন কিন্তু খেতে হবে আপনাকে এবং যখন আপনি বের হচ্ছেন অবশ্যই খেয়াল রাখতে হবে যে সাথে সানস্ক্রিনটা ব্যবহার করলে কিন্তু স্ক্রিনটা পড়ার সময় স্ক্রিনে কিন্তু এই সময় কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা যায় এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় উদ্বেগ জানিয়ে শিশুদের বিষয়ে আরও সতর্কতার পরামর্শ চিকিৎসকদের বচ্চাদের চেয়ে বাপ মার উদ্দীগ্ন বেশি। বাচ্চারে স্কুলে যাবে বাইরে যাবে দৌড়া দরবি লাভলভি করবে। পুনর বিবেচনা করে পাঁচ সাত দিন ধরে বাচ্চাদের একটু বন্ধই রাখলো আর কি স্কুলটা বন্ধই থাকলে স্কুল কলের যাই থাক। যে যদি সম্ভব হয় অনলাইনে ক্লাস করতে পারে। বেশি তেল মশলা দেয়া খাবার খেলে ব গরম অনুভূত হতে পারে। তাই মশলা কম খাওয়া এবং শাকসবজি, স্যুপ, ফলমূল বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। জাহানারা পারভীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা তীব্র গরমে বাড়ছে রোগ বালাই গরমজনিত শিশুরা ডায়রিয়া নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে খুলনা শিশু হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগী দেশ জুড়ে চলছে টানা তাপপ্রবাহ গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত জনজীবন প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ বিরূপ আবহাওয়ায় বেশি ভুগছে বয়স্ক ব্যক্তি ও শিশুরা খুলনার শিশু হাসপাতালে ডায়রিয়া নিউমোনিয়া আক্রান্ত রোগী বাড়ছে প্রতিদিনই স্বাভাবিক সময়ে হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন রোগী থাকে পাঁচশোর মতো তবে বর্তমানে তা বেড়ে হয়েছে সাতশো থেকে আটশো বাচ্চার জ্বর হয়েছে এর জন্য হচ্ছে ভর্তি করছি গরম ঠান্ডা লাগছে তো ওই কারণে এখানে তো ডাক্তার ভর্তি হতে বলছে এখন বলছে অপেক্ষা করেন শীত পাইলে পাইবে টা ব্যবস্থা নাই এই গরমে কোথায় থাকব কি করব সিট সিটি না আলী কি করে থাকব সুজ্জัจ্যে রোগী বেশি হয় অনেককে ফেরত পাঠাতে হচ্ছে রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক নার্সরা ডেইলি আপনার প্রায় 270টা پیشنট ভর্তি থাকে এবং আমাদের প্রায় 25 থেকে 30টা پیشنট প্রতিদিন ব্যাক করে দিতে হচ্ছে সিট না থাকার কারণে তারপর আমরা চেষ্টা করছি সর্বোচ্চ চিকিৎসা দিতে গরমের ধকল থেকে রক্ষায় শিশুদের ঘরে রাখার পাশাপাশি তরল খাবার খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা বাচ্চাদের ঘরে রাখবেন প্রচুর তরল খাবার খাওয়াবেন ফল ফ্রুটস পানি বেশি করে খাওয়াবেন রেগুলার গোসল করাবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন দুই সপ্তাহে খুলনা শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে নয় হাজার রুগী ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ বিষয়ে আলোচনাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর মানে চুয়াডাঙ্গায় গরমজনিত রোগের প্রকোপ কেমন আছে বিশেষ করে শিশু রোগের পরিমাণ কেমন আর চিকিৎসকেরা গরমজনিত রোগ প্রতিরোধে কি ধরনের পরামর্শ দিচ্ছেন চুয়াডাঙ্গা শিশু এবং ডায়রিয়া রোগের প্রকোপ বেশ কিছুদিন ধরেই বেশি মাঝে দুই দুদিন ডায়রিয়া রোগ রোগী আসছিল কম কিন্তু হঠাৎ করে আবার তা বেড়ে গিয়েছে বিরানব্বই জন ডায়রিয়া রোগী ভর্তি আছে এখন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যেখানে মাত্র বেড পাঁচটি তিনটি বড় কক্ষে ডায়রিয়া রুগীদের রাখা হয়েছে এই রুগী কক্ষ উপচে পরে বারান্দাতেও এখন রুগী রাখতে হচ্ছে তার কারণ স্থান সংকুলন হচ্ছে না আর শিশু ওয়ার্ডে তেরোটি বেড তেরোটি বেড যেহেতু রুগীর চাপ বেশি এই কারণে হাসপাতাল কর্তৃপক্ষ বেড সংখ্যাটা শুধু শিশু ওয়ার্ডের জন্য কিছুটা বাড়িয়ে ওটা পঞ্চাশ বেড করেছেন তারপরেও ধারণ ক্ষমতার চেয়ে বেশি রুগী এখন প্রায় চুয়ান্ন পঞ্চান্ন জন রুগী ভর্তি রয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে তো প্রতিনিয়তই রুগী আসছে এবং মাঝে মধ্যে সুস্থ হয়ে ফিরে যাচ্ছে কিন্তু যত রুগী ফিরে যাচ্ছে তার চেয়ে বেশি রুগী আবার নতুন করে এসে ভর্তি হচ্ছে তো হাসপাতাল কর্তৃপক্ষ এই দুটি ওয়ার্ডে সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারপরেও হাসপাতালের অন্যান্য ওয়ার্ডেও কিন্তু রুগীর চাপ বেশি হাসপাতাল কর্তৃপক্ষের কয়েকজন বলছিলেন যে হাসপাতালে সাধারণ যেসব ওয়ার্ড আছে মেডিসিন ওয়ার্ড বিশেষ করে সেখানেও ধারণ ক্ষমতার চেয়ে বেশি রুগী এবং প্রতিদিনই এই রোগীর চাপ বাড়ছে রোগীর চাপ বেড়ে যাওয়ার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ যেমন হিমশিম খাচ্ছেন একইভাবে যারা সেবা নিতে আসছেন তাদের তারাও পড়ছেন বিড়ম্বনায় তার কারণ তারা পর্যাপ্ত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিশেষ করে শিশু ওয়ার্ড এবং ডায়রিয়া ওয়ার্ডের রোগীরা বলছেন যে তারা তারা হাসপাতালে থাকলে বরং আরো অসুস্থ হয়ে পড়বেন এমন একটা আশঙ্কা তাদের এই কারণে যারা কোন রকম একটু সুস্থ হচ্ছেন তারা হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বাড়ি চলে যাচ্ছেন বাড়ি গিয়ে তারা ভালো থাকার চেষ্টা করছেন এমন ঘটনা ঘটেছে যে বাড়িতে ফিরে গিয়ে আবার অসুস্থ আবার ফিরে এসেছেন তো এর বাইরে প্রখর রোদ কিন্তু সকাল থেকে আছে আজকে অন্য দিনের মতো আর আপনি জানেন যে চুয়াডাঙ্গায় বেশ কিছুদিন ধরে অতি তীব্র তাপপ্রবাহ চলছে এই অবস্থার ভেতরে সাধারণ মানুষের জীবন যাত্রা পুরোপুরি ব্যাহত হচ্ছে বিশেষ করে দিনমজুর শ্রেণীর মানুষ যারা সকালে কাজের আশায় বাইরে আসেন তারা কাজ করতে পারছেন না যারা ভ্যান রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তাদের পর্যাপ্ত আয় হচ্ছে না তাদের উপার্জন কমে গেছে তারা বেলা বেড়ে গেলে আর যাত্রী পাচ্ছেন না তো সব মিলিয়ে চুয়াডাঙ্গার মানুষ তীব্র এই গরমে নিদারুণ কষ্টে আছেন সূর্যের তাপ সহ্য হচ্ছে না অনেকে অসুস্থ হয়ে পড়ছেন চুয়াডাঙ্গা থেকে গরমজনিত রোগের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর গরমে গলে যাচ্ছে বিভিন্ন সড়কের পিচ নিম্নমানের ধাঁচের বিটুমিন ব্যবহারের কারণেই বেড়েছে সংকট এমন অভিযোগ বিশেষজ্ঞদের এজন্য পলিমার মডিফাইড বিটুমিন ব্যবহারের পরামর্শ তাদের এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বলছে ক্ষতিগ্রস্ত সড়কে অন্যান্য জায়গার চেয়ে অতিরিক্ত তাপমাত্রা পাওয়া গেছে সেখানে নিম্নমানের বিটুমিন ব্যবহারের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে এপ্রিলের শুরু থেকেই তাপপ্রবাহ চলছে দেশে যা ছিয়াত্তর বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে প্রচণ্ড গরমে বিভিন্ন জায়গায় গলে যাচ্ছে রাস্তার পিচ গাজীপুর শরিয়তপুর ও যশোরের বেশ কিছু সড়কের বিটুমিন গলে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে যানবাহন পিজ রাস্তার সমস্যা সম্ভাবনা আছে তেল সিলেক্ট করবো পিচগুলো ভালো পিচ দেয় নাই যার কারণে একটু গরম হতেইছে যোগাযোগ বিশ্বজ্ঞরা বলছেন একসময় সড়কে ব্যবহার করা হতো ত্রিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনীয় আশি থেকে একশো গ্রেডের ভিটামিন তবে বর্তমানে স্থায়িত্ব বাড়াতে বেশি দামের ষাট থেকে সত্তর গ্রেডের ভিটামিন দেওয়া হচ্ছে তবে আসলেই তা এই গ্রেডের কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে যে জায়গাগুলিতে ভিটামিন গলে যাচ্ছে সেখানে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠান যারা কাজ করেছিল তারা আবার প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে গিয়ে ম্যাটেরিয়ালের যে গুণগত মান বা বিটুমিনের যে গুণগত মান থাকা দরকার সেখানে আবার কম্প্রোমাইজ করে ফেলেছে কিনা এদিকে যে সব সড়কে পিছে গলে গেছে সেখানে সর্বোচ্চ একষট্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পাওয়া গেছে বলে জানালো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মহাসড়ক বিভাগ যা সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি এদিকে বিটুমিনের মান যাচাই করা হবে বলেও জানালেন সচিব যাচাই করে ডেগোর দপ্তরের মালমেট্রিজ কোনো অনুমোদন ছিল কিনা কিন্তু অন্য কোনো কারণ সেখানে আছে কিনা গতকাল দেখলাম পাবনায় রেল লাইন ভেঙে গেছে লোহা কিন্তু ভেঙে গেছে তো লোহার চেয়ে তো কিছু তো বেশি না কিন্তু জায়গায় গাছের ছায়া থাকে অত জায়গায় কোনো ছায়া না এমন কোনো কিছু কিনা এটা আমরা যাচাই করে দেখে আমরা কোনো ব্যবস্থা সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলীরা জানাচ্ছেন বাতাসে আর্দ্রতা কম থাকায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি হলেই এই পিচের উপরিভাগে তাপ বেড়ে যায় এছাড়া কালো রঙের পিচ তাপ শোষণ করে আর উত্তপ্ত হয় আর গাড়ির চাকার ঘর্ষণে উৎপন্ন তাপেও ওগুলছে পিচ আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কয়েক শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচন্ড বাতাসের তোরে উপরে পড়ে অনেক গাছপালা লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনে গাছ উপরে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ তিন ঘন্টা বন্ধ থাকে স্থানীয়রা জানায় রোববার বিকেলে মৌলভীবাজারের ওপর দিয়ে ঝড় বয়ে যায় ঝড়ে শ্রীমঙ্গল শহরে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয় বিভিন্ন দোকান ও বসতঘরের ঘরের চাল উড়ে গেছে উপরে গেছে অসংখ্য বড় বড় গাছ বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক এলাকা এদিকে হবিগঞ্জেও বৃষ্টি হয়েছে টানা তাপদাহ ও তীব্র গরমের মধ্যে বৃষ্টি হয় জনজীবনে নেমেছে স্বস্তি ছয় দিনের সফর শেষে আজ থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ব্যাংকক ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় সফরের অংশ হিসেবে চব্বিশে এপ্রিল ব্যাংকক পৌঁছান সেখানে জনমুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচায় উষ্ণ সংবর্ধনা সহ গার্ড অফ অনার দেওয়া হয় ছাব্বিশে এপ্রিল গভর্নমেন্ট হাউসে থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে পাঁচটি দ্বিপাক্ষিক নথি স্বাক্ষরিত হয় রাজধানীর মহাখালীর টিভি গেইটের লেকে পড়ে এক শিশু নিখোজের পর তিন ঘণ্টায়ও সন্ধান মেলেনি সকালে আবার উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস তবে শিশুটি আসলে লেকের পানিতে পড়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে উদ্ধারকারী দল এদিকে রোববার রাত এগারোটা পর্যন্ত নিখোঁজ শিশুর কোনো স্বজনকে সেখানে পাওয়া যায়নি মহাখালীর টিভি গেট এলাকায় রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লেকের পানিতে পড়ে যায় শিশু রিয়া প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে দুই শিশু বসে ভিক্ষা করে পাওয়া টাকা গুনছিল এ সময় হঠাৎ লেকের ভেতর পড়ে যায় একজন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের দশ সদস্য তাদের মধ্যে চারজন ডুবুরি প্রায় তিন ঘন্টার চেষ্টায়ও শিশুটির সন্ধান পায়নি ফায়ার সার্ভিস তারা বলছে পানির যে গভীরতা তাতে কোনো শিশু পড়ে গেলে ওই সময়ের মধ্যে খুঁজে পাওয়ার কথা ছিল ওই যে বাচ্চাটা বললো যেখানে একটা বাচ্চা পড়ছে ওর মুখে আমরা শুনছি যে ও দেখছে বাচ্চাটা পড়তে কিন্তু ও পড়ার পরে ও আবার ওদিকে দূর হয়ে চলে গেছে বাচ্চা পড়ছে কিনা এটাও আমরা শিউ না বা অন্য জায়গায় উঠেও চলে যেতে পারে আমরা থানার সহযোগিতা নিয়েছি স্থানীয় লোক ছিল অন্য লোক ছিল আমরা কোনো গার্ডিয়ান পাইনি আবার পথচারী শিশু যে সংবাদ দিচ্ছে সেও পথচারী যে হারানো গেছে সেও পথচারী রাতে উদ্ধার কাজ সাময়িক স্থগিত করলেও সোমবার আবারও অভিযান পরিচালনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস এজন্য আমরা সকাল দিনের বেলা আসব মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা রাজধানীর মহাখালী টিভি গেট এলাকায় লেকে পড়ে নিখোঁজ শিশু উদ্ধারে আবারও অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান রায়হান গতকাল তিন ঘন্টার অভিযান চালানোর পরও শিশুটিকে উদ্ধার করা যায়নি আজকে উদ্ধার অভিযান কোন পর্যায়ে রয়েছে আর শিশুটিকে খোঁজ করতে কারোর তথ্য পাওয়া গিয়েছে কিনা কোনো স্বজন বা কেউ খুঁজতে এসেছেন কিনা দেখুন গত রাত সাড়ে এগারোটার সময় বন্ধ হয়ে গিয়েছিল উদ্ধার অভিযানটি রাত হওয়ার কারণে সকাল সাড়ে সাতটা থেকে আবারও সেই অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের যেই দুবরি দলটি রয়েছে তারা কাজ শুরু করেছেন তারা চেষ্টা করছেন যে যেই যার তথ্য মতে আসলে এখানে তারা খোঁজা শুরু করেছে সেই জায়গাটিতেই মূলত সেই তরুণটিকে খুঁজে পাওয়া যায় নাকি সেই জন্য তারা উদ্ধার কাজ পরিচালনা করছেন সকাল সাড়ে সাতটা থেকে তারা শুরু করেছেন এখন পর্যন্ত যিনি যে শিশুটি আসলে এখানে নিখোঁজ রয়েছে তার পরিবারের পক্ষ থেকে কিংবা অন্য কারো পক্ষ থেকে কেউ নিখোঁজ আছেন এমন কোন অভিযোগে বা এমন কোনো খোঁজ করতে এখানে কাউকে আমরা আসতে দেখিনি এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা যেহেতু তারা একটা তথ্য পেয়েছে এবং আরেকজনের তথ্যের ভিত্তিতে তারা এই খোঁজ শুরু করেছেন তাই তারা আসলে না পাওয়া পর্যন্তই চেষ্টা করবেন এবং একটি সময় পর্যন্ত তারা দেখবেন যে কেউ খোঁজ করতে সেই শিশুটিকে আসেন কিনা পরিবারের পক্ষ থেকে আসলে সকালবেলা উদ্ধার অভিযান শুরু করা হয়েছে সাড়ে সাতটার কিছুটা পরপর ফায়ার সার্ভিস এখনো একের পর এক দুপুরি তারা কিন্তু চেষ্টা করছেন কিছুক্ষণ পর পর যে এই জায়গাটি সেখানে আসলে খোঁজ করার যে এখানে আসলে কেউ রয়েছে কেন যেহেতু পরিবারের পক্ষ থেকে বা কেউ এখন পর্যন্ত দাবি করেন নি যে কেউ নিখোঁজ আছে কিনা তাই এই বিষয়টি নিয়ে এখন একটি ধোঁয়াশা কিন্তু রয়ে গেছে এবং প্রত্যক্ষদর্শী আশেপাশে যারা ছিলেন আর তারাও কিন্তু কেউ বলছেন না যে সরাসরি কেউ দেখেছেন এখানে পড়তে চিন যার তথ্যের ভিত্তিতে আসলে এখানে খোঁজ করা হচ্ছে সেও কিন্তু আরেকটি শিশু তারপরে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে তাতে যে ডুবরি দলটি রয়েছে তারা কাজ করে যাচ্ছেন যাতে এখানে যদি কেউ পড়ে থাকেন তাকে আসলে উদ্ধার করার জন্য আমরা দেখেছি অনেক স্থানীয় বাসিন্দা যারা আছেন এই এলাকার পাশি কড়াইয়ের বস্তু রয়েছে তারাও এখানে আসলে উৎসুক জনতা যারা আছেন তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন যে কাউকে পাওয়া যায় কিনা আর সব মিলে বলা যায় যে গতকাল তিন ঘন্টার পর এখনো প্রায় দুই ঘন্টা হয়ে গেল যে উদ্ধার অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে এবং দুবুরি যারা রয়েছেন ফায়ার সার্ভিস তারা কিন্তু কাজ করে যাচ্ছেন চেষ্টা করছেন যদি কেউ থাকে তাকে উদ্ধার করার মহাখালীর টিভি গেট এলাকায় লিকে পড়ে নিখোঁজ শিশু উদ্ধারে আবারও অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান মামলার এজাহারে ভুল থাকলে পেতে হবে শাস্তি সম্প্রতি বার্তা পেয়েছেন ডিএমপির পঞ্চাশ থানার ওসি পুলিশ সদর দপ্তর বলছে এসব ভুল ত্রুটির কারণে কম সাজা পাচ্ছে অপরাধী তবে এর সঙ্গে দিমত করে আইনজীবীরা বলছেন উপযুক্ত সাজা নিশ্চিতে শুধু ত্রুটিমুক্ত এজাহার নয় সুষ্ঠু তদন্তও জরুরি সম্প্রতি বগুড়ার শাহজাহানপুরের ম্যাক্স ক্লিনিকে নবজাতক ও প্রসূতি মৃত্যুর ঘটনায় যে এজাহার তৈরি করে পুলিশ তাতে ছিল না আটো ক্লিনিক মালিক সম্পর্কে কোনো তথ্য এ ধরনের ভুলচুটি দেখা গেছে আরও কিছু ঘটনার ক্ষেত্রে এতে ব্যাহত হয় মামলার তদন্তের কাজ এই অবস্থায় বেশ কিছু ফৌজদারি মামলার তদন্ত ও সাজা বিশ্লেষণ করেছে পুলিশ সদর দপ্তর তারা বলছে আসামির সাজা কম হওয়ার পেছনে শুধু দুর্বল তদন্ত নয় অপূর্ণাঙ্গ এজাহারও দায়ী একটি নির্ভুল এবং পূর্ণাঙ্গ এজাহার যেন হয়ে থাকে যেহেতু এটি মামলা ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর সেটি যেন নিশ্চিত করা হয়ে থাকে সেজন্য কিন্তু আমরা কাজ করে থাকি এবং সে ব্যাপারে কিন্তু মার পর্যায়ে কর্মকর্তাদেরও নির্দেশনা দেওয়া হয়ে থাকে এ প্রশ্নে মার্চের ক্রাইম কনফারেন্সও করা নির্দেশনা দেন ডিএমপি কমিশনার তাতে বলা হয় এ জাহারে ত্রুটি বিচ্যুতির প্রমাণ পেলে ওসেকে শাস্তির আওতায় আনতে হবে আর তার প্রভাব পড়বে চাকরির ক্ষতিয়ান বইয়ে অফিসার ইনচার্জরা যখন মামলাটা রুজু করবেন অবশ্যই সমস্ত কাগজপত্র দেখে পরে তারপর যা যা করা দরকার আইনগত ব্যবস্থা যেভাবে নেওয়া দরকার সঠিক ধারায় সঠিক স্থানে সঠিক সময় উল্লেখ করে সেগুলি রুজু করার জন্য সো এই ধরনের একটি প্রক্রিয়া অব্যাহত রয়েছে যদি এই ধরনের ভুল পাওয়া যায় কমিশনার স্যার নির্দেশ রয়েছে তাহলে পুলিশ কমিশনার স্যার যে কারোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন তদন্ত ঠিক হলে এজাহারের ভুল বড় প্রভাব ফেলবে না চেয়েও জরুরি ভুল থাকে সেই বোন পথেই তদন্তকারী কর্মকর্তা আনবেন না কারণ তিনি তার বিবেক এবং আইন মোতাবেক সঠিক ঘটনা বিজ্ঞ আদালতে উপস্থাপন করবেন সংশ্লিষ্টরা বলছেন মামলার অভিযোগ প্রমাণ এজাহার ছাড়াও সাক্ষী প্রসিকিউশন ও আলামতের উপর নির্ভরশীল এই তিনের সমন্বয় থাকলে উপযুক্ত সাজা হবে অপরাধীর খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা নির্দেশ অমান্য করা এমপি মন্ত্রীদের কঠোর শাস্তি দিচ্ছে আওয়ামী লীগ কেন্দ্র বলার পরেও স্বজনেরা উপজেলার ভোটে থাকায় পথ থেকে বহিষ্কার সহ আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তও আসতে পারে মঙ্গলবার নীতি নির্ধারকেরা বলছেন সেদিন দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ বিষয়ে নির্দেশনা দেবেন দল সভাপতি শেখ হাসিনা দুই ধাপের ভোটে টাঙ্গাইল মাদারীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ বগুড়া নওয়াখালী মৌলভীবাজার নরসিংদী কুমিল্লা পিরোজপুর সহ অন্তত বিশ জেলার নানা উপজেলায় প্রার্থী হয়েছেন সংসদ সদস্যের স্বজনরা অভিযোগ উঠেছে এর লক্ষ্য স্থানীয় রাজনীতিতে নিজস্ব প্রভাব পলয় তৈরি করা অন্যদিকে ত্যাগি ও জনপ্রিয় নেতাদের সুযোগ দিতে এবং ভোট অংশগ্রহণমূলক করতে এবার দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ দলের সাধারণ সম্পাদক এমপি স্বজনদের প্রার্থিতা প্রত্যাহার করতে বললেও দু একজন ছাড়া তাতে কান্দের দেননি নিজ প্রার্থী জেতাতে এই মরিয়া চেষ্টায় ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতারা তারা বলছেন মঙ্গলবার দলের কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেবেন দলের সভাপতি শেখ হাসিনা যে কোনো পদক্ষেপ আমরা নেবার কথা সেই পদক্ষেপগুলো নিচ্ছি না ফলে দিনের পর দিন চেন অফ কমান্ডের ডিরেকশনটা উইক হয়ে যাচ্ছে তিরিশ তারিখের আলোচনা হবে যে যদি কোনো দলের পক্ষ থেকে যদি আমাদের একটা নির্দেশ দেন সেটা আমাদের একান্তভাবে আমাদের শুনতে হবে আগামী নির্বাচন নির্বাচন যখন তাকে তখন যদি মনোনয়ন দেওয়া না হয় তাহলে এটা কি তার শাস্তি না কাকে কিভাবে শাস্তি দেওয়া হবে এটা সবাই বলে দেবে আমাদের কাছে অনেক কৌশল আছে অনেক পদ্ধতি আছে শুধু বহিষ্কার করার ভিতর দিয়েই চূড়ান্ত নয় দু সালে দলীয় প্রতীকে উপজেলার ভোটেও বিদ্রোহী প্রার্থী হন অনেকে পরে তাদের বিরুদ্ধে প্রাথমিক শাস্তিমূলক ব্যবস্থা নিলেও শেষ পর্যন্ত করা হয় ক্ষমা তবে এবার সে সুযোগ মিলছে না অভ্যন্তরীণ বিরোধ পাড়ায় দলের শৃঙ্খলা ফেরাতে কোনো ছাড় নয় নির্দেশ অমান্যকারী এমপিদের তালিকা করছেন সাংগঠনিক সম্পাদকেরা দল অবশ্যই একটা শাস্তিমূলক ব্যবস্থা নেবেন কারণ দলীয় শৃঙ্খলা বা দলীয় নির্দেশ অমান্য করার দুঃসাহসটি এটি যদি শাস্তির আওতায় না আসে অনেকে বেশি উৎসাহিত হবে কেউ ইচ্ছে করলেই ফ্রি স্টাইলে যা কিছু করার সেটি একটি রাখে না এবং এই যদি কেউ প্রতিপালন না করে সেটি ব্যবস্থা হতেই পারে ভবিষ্যতে এদিকে উপজেলা নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে রাজনৈতিক প্রচেষ্টার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থায় জোর দিচ্ছে ক্ষমতাসীনরা ইজাজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দিনাজপুরের বিরলের আজিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন অন্তত চারজন পুলিশ জানিয়েছে উপজেলার আজিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে সিঙ্গুল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে তারা জোর করে ভোট কেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স ছিনতাই ও পুলিশের উপর হামলা করে এতে বেশ কজন পুলিশ সদস্য আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগান থেকে ষাট থেকে সত্তর রাউন্ড গুলি ছড়ে পুলিশ এ সময় গুলিবিদ্ধ হন মোহাম্মদ আলী দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে হামিদ হামিদা উচ্চ বিদ্যালয়ে ওখানে যে নির্বাচনী যে সহিংসতার ঘটনাটি ঘটেছে সেখানে থেকে আহত একজন লোক এম আব্দুর রহিম মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেছেন যিনি মোহাম্মদ আলী ওনার বয়স স্নায়ুকোষের রোগ পার্কিনসনে আক্রান্তদের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় মানসিক স্বাস্থ্য তাদের জীবন একটু স্বাভাবিক করে তুলতে যুক্তরাজ্যের কার্ডিফে প্রতিষ্ঠা হয়েছে বিশেষ ক্লাস সাম্বা ড্রামিং নামে এই ক্লাসে অংশ নেওয়া রোগীদের চলাফেরার পাশাপাশি মানসিক অবস্থার উন্নতি হচ্ছে বলে দাবি করেছেন এর উদ্যোক্তা আরবেন মালিন নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদে সেই সংশে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে বগুড়ায় একটি বাড়িতে বিস্ফোরণে এক নারী ও তিন কিশোরী আহত হয়েছে রোববার রাত 9টার দিকে শহরের মালতিনগর মোল্লাপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে রোববার রাত 9টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এতে ঘরের চীনের চাল উড়ে যায় ও কংক্রিটের দেয়াল ধসে পড়ে এতে আহত হন ওই বাড়ির বাসিন্দা রেজাউল মণ্ডলের স্ত্রী রেবেকা বেগম মেয়ে রুবাইয়া আক্তার রিমি রাশেদুল মন্ডলের মেয়ে জিমি ও একই এলাকার বাবু মিয়ার মেয়ে তাসলিম আক্তার বুশরা স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বুশরার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে এদিকে বিস্ফোরণের কারণ নিশ্চিত করা যায়নি প্রকৃত তথ্য উদ্ঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ বারিয়ালি এরা ছাড়া মহিলা মানুষ ছাড়া আর কেউ আর বাইরের লোকজন যে যাতায়াত করে না আমার কাছে মনে হয়েছে বড় ধরনের কোনো একটা বিস্ফোরণের মাধ্যমে এটি হয়েছে এখানে গ্যাস সিলিন্ডার ছিল তারপর এখানে কম্প্রেসার ছিল আবার এখানে আমরা দেখেছি যে ওখানে পটক পাওয়া গেছে আবার কটকা তৈরির যে উপাদান সেগুলো কন্টেনারে ছিল মানে একটা চতুর্মুখী একটা মিশ্রণের ফলে হতে পারে চারজন যে আহত হয়েছে তাদের সুচিকিৎসার জন্য হাসপাতালে তাদেরকে বলা হয়েছে পটুয়াখালীর রাঙাবালী উপজেলার নিজ কাটা খালে ভেসে এসেছে একটি টর্পেডো সদৃশ্য বস্তু সকাল এগারোটার দিকে জোয়ারের পানিতে ভেসে আসা টর্পেডো সদৃশ্য বস্তুটি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান প্রাথমিকভাবে এটি সাবমেরিন ধ্বংসে ব্যবহার করা টর্পেডো বলে মনে হচ্ছে ঘটনাস্থলে গেছেন নৌবাহিনী কোস্টগার্ড এবং পুলিশের কর্মকর্তারা সোমবার সকালে এটি উদ্ধার করে পটুয়াখালীর কলাপাড়ার শেরি বাংলা নৌঘাটিতে নেওয়া হবে বলেও জানান তিনি তবে এ বস্তুটি কোন দেশের কোন দেশের সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি টর্পেডোর মতো বস্তু ভেসে আসার খবরে ঘটনাস্থলে ভিড় করেন অনেক মানুষ স্থানীয়রা জানান নিজ কাটা খালের সাথে বঙ্গোপসাগরের সরাসরি সংযোগ আছে জোয়ার ও ভাটার পানি ওঠা নামা করে সকাল এগারোটার দিকে জোয়ারের পানির সাথে এটি ভেসে আসে বলে ধারণা করা হচ্ছে তীব্র গরমে চরম পানির সংকটে কুষ্টিয়াবাসী ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে একদিকে বিকল হয়ে পড়েছে নলকূপ অন্যদিকে শুকিয়ে গেছে খাল বিল প্রায় পুকুর ধরে পানির সংকটে কষ্টে লাখো মানুষ এমনকি সেচ ব্যাহত হওয়ায় বড় এবং অন্য ফসলের ফলন বিপর্যয়ের সংখ্যা দেখা দিয়েছে নাব্যতা কমে মৃতপ্রায় কুষ্টিয়ার পদ্মা গড়াই নদী শুষ্ক মৌসুমের পর থেকে শাখা নদীগুলোও এখন মরাখাল নিচে নেমে গেছে ভূগর্ভের পানির স্তরও এ অবস্থার মাঝে তীব্র দাবদাহ পানির চাহিদা বেড়েছে কয়েক গুণ পৌর এলাকার পাশাপাশি গ্রামাঞ্চলেও পানির জন্য হাহাকার নগরবাসী বলছেন শহরাঞ্চলের কয়েক হাজার নলকূপ অকেজ হয়ে পড়েছে পানির অভাবে ভোগান্তি জনমে খাওয়ার পানির জন্য ওই যদি অনেক দূর পাঁচ মাইল দূর হলেও সেখান থেকে পানি নিয়ে আসা লাগে অনেক দূরে নদী নদীতে যেতে হচ্ছে গোসুল করতে কাপড় চুপড় ধুতে পানির সংকটে ফসলের আবাদও ব্যাহত হচ্ছে গঙ্গা কপতাক্ষ সেচ প্রকল্পের পাপ বিকল থাকায় ফলন বিপর্যয়ের সংখ্যা কৃষি বিভাগের মাঠের তো ধরেন কোনো কেলা নেই খাল বিলে পানি নাই মাঠের ধান ফসল ফসল সব শিখো মানে একাকার হয়ে যাচ্ছে শেষ প্রকল্প দেখা যাচ্ছে কৃষিক্ষেত দেখা যাচ্ছে এতে দেখা যাচ্ছে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে পর্যাপ্ত পানি আমরা না পাই তাহলে এই যে চার হাজার হেক্টর জমি এই শেষ প্রকল্পের আওতায় এই জমি ধান উৎপাদন কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বিশেষজ্ঞরা বলছেন গভীর নলকূপের ব্যবহার বাড়ায় প্রতি বছর ভূগর্ভের পানি স্তর দুই থেকে তিন মিটার নেমে যাচ্ছে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা তাদের দু হচ্ছে যে দশ থেকে ১৬ ফিট পর্যন্ত যে মৌসুমে গরমকালে গ্রাউন্ড ওয়াটারের লেভেল নিচে নেমে যাবে তো এটি সত্যি অ্যালার্মিং একটা ব্যাপার এখনই আমাদের দেশের সরকার সহ যে সব কর্তৃপক্ষ তাদেরকে সচেতন হওয়া উচিত পৌর এলাকার একুশটি ওয়ার্ডে নিবন্ধিত বাড়ি আছে সাঁত্রিশ হাজার যার পর প্রতিটিতে রয়েছে নিজস্ব নলকূপ এছাড়া পৌর কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় পাঁচ হাজারের বেশি নলকূপ বসিয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ বিষয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মিলন উল্লাহ মিলন কুষ্টিয়ার কোন এলাকাগুলো বেশির পানির সংকটে আছে প্রতি বছরই তো কম বেশি সংকটটা হয় এবার কি অবস্থা আরো ভয়াবহ কিনা হ্যাঁ আপনি আসলে যেমনটি বলছিলেন আসলে বিগত বছরের তুলনায় এই বছর কিন্তু সংকটটি অতি তীব্র আকার ধারণ করেছে এবং গত বছর আমরা দেখেছিলাম যে কুষ্টিয়ার শহরের ভিতর দিয়ে প্রবাহিত যে গড়াই নদী সেই নদী তীরবর্তী এলাকায় এই সমস্যাগুলো দেখা দিয়েছিল কিন্তু এই বছর আসলে জিকেশেষ প্রকল্প গত দুই বছর দুই মাস আগের থেকে তিনটি পাম্প নষ্ট থাকার কারণে কিন্তু খালগুলো মরে গেছে যার কারণে কিন্তু কুষ্টিয়া জেলাব্যাপী এর একটা বিরূপ প্রভাব পড়েছে আমি যেখান থেকে কথা বলছি এটা হল কুষ্টিয়ার ডিসি কোট চত্বর এলাকা এই যে একটি টিউবওয়েল দেখতেছেন এই টিউবওয়েলটি কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় দুই মাস ধরে অকাজ পড়ে আছে কিন্তু এই একটিমাত্র টিউবওয়েল কিন্তু এই অত্র অঞ্চলের প্রায় কয়েক হাজার মানুষের সুপ্রিয় পানির যে ব্যবস্থা সেই পানির যে ব্যবস্থাটি এই টিউবওয়েলের মাধ্যমে করে কিন্তু এখান থেকেই এই পানিটা আর উঠছে না যার কারণে কিন্তু মানুষের এখানকার দুর্ভোগের আসলে শেষ নেই ঠিক এমনই পৌরসভার যেমনটি প্রতিবেদনে বলছিলেন যে প্রায় সাঁত্রিশ হাজার হোল্ডিং আছে এবং এই হোল্ডিংয়ে কিন্তু সাঁত্রিশ হাজার টিউবওয়েল আছে এবং পৌরসভার থেকে আরো অধিকাংশ টিউবওয়েলে কিন্তু হয়ে পড়ে আছে একই সাথে কিন্তু জিকেশ প্রকল্পের পানি না থাকার কারণে প্রকল্প এলাকা যে কুষ্টিয়া সহ কুষ্টিয়ার যে আশেপাশের চারটি জেলা এই চারটি জেলাতেই কিন্তু পানি সংকট দেখা দিয়েছে এবং এই সংকটের কারণে কিন্তু এই যে বোরো যে মৌসুম চলছে এখন কিন্তু তীব্র তাপদাহের সময় বোরোর যে ফুল হচ্ছে সেই বোরো ধানের ফুল কিন্তু বিবর্ণ আকার ধারণ করছে এই সময় কিন্তু মাঠে পানি থাকাটা খুব জরুরি কিন্তু এক ঘন্টা দুই ঘন্টা বেশি ওই পানিটা মাঠে থাকছে না কারণ যে পরিমাণে পানি দিতে পারছে বা বোরিং বা বিকল্প পাওয়া দিতে পারছে সেটা কিন্তু পর্যাপ্ত পানি না যার কারণে কিন্তু এই বড় সেটা কিন্তু পর্যাপ্ত পানি না যার কারণে কিন্তু এই বড় আবাদের যে ফলন এই ফলনে বিপর্যয় ঘটার একটা সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ কারণ ধানের যে ফুল এই ফুলে যদি পর্যাপ্ত পানির সংগ্রহ না পায় তাহলে কিন্তু তারা চিটার সম্ভাবনা হবে চিটা হবে বেশি যার ফলে কিন্তু কৃষি বিভাগ বলছে এই মুহূর্তে ধানের পানিতে খুব প্রয়োজন তো আসলে এটি হলো কুষ্টিয়ার বাস্তব চিত্র একদিকে ধানের মাঠ যেমন খাঁকা করছে অন্যদিকে কিন্তু টিউবওয়েলে পানি উঠছে না সুপিও পানির অভাব সব মিলে কিন্তু কুষ্টিয়া জেলায় একটি পানির হাহাকার চলছে তো এই ছিল কুষ্টিয়ায় এই তাপদাহ তীব্র তাপদহ পানি এবং নদী নালা নিয়ে সর্বশেষ সংবাদ কুষ্টিয়ায় তীব্র পানি সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ এদিকে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ওয়াসেকপুর গ্রামে নতুন গ্যাস কূপে খনন কাজ শুরু হচ্ছে আজ প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে তিন হাজার দুইশো মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এ বিষয়ে আরো জানাতে নোয়াখালি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের নাসের তিন হাজার দুইশো মিটার কূপ খননের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে কবে নাগাত এই খনন কাজ শেষ হতে পারে আর জাতীয় গ্রিডে আসলে কি পরিমাণ গ্যাস যুক্ত হতে পারে এই কূপ থেকে কোন ধারণা পাওয়া গেছে কিনা এই কূপ খননটিকে সর্বাধিক গুরুত্ব সহকারে এখানকার যে প্রকৌশলী কর্মকর্তা কর্মচারী শ্রমিক রয়েছেন তারা গুরুত্ব সহকারে দেখছেন বলে জানিয়েছেন এই কূপ খনন প্রকল্পের এখানকার ইনচার্জ যিনি আসাদ জমানার সাথে আমার কথা হয়েছে তিনি জানিয়েছেন যে তারা প্রায় 200 تاধিক কর্মকর্তা কর্মচারী প্রকৌশলী এই কাজে নিরলসভাবে নিয়োজিত রয়েছেন এবং এখানে আজকে কূপ খননকে কেন্দ্র করে বাপেক্সের 4 জন উপমহাব্যবস্থাপক এখানে এসেছেন তারা সহ তো করছেন কাষ্টিক তারা লক্ষ্যমাত্রা স্থির করেছেন যে নব্বই দিনে শুধু কূপ খননে লাগবে এবং পরীক্ষা নিরীক্ষা করতে আরো সময় লাগবে বলে তারা লক্ষ্যমাত্রা স্থির করেছেন তবে এই নির্দিষ্ট লক্ষ্যমাত্রার আগেই অর্থাৎ সব মিলিয়ে একশো দিন লক্ষ্যমাত্রা স্থির করা হল সর্বসা নব্বই দিনের মধ্যে কূপ খনন এবং পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে চার লেয়ারে কি পরিমাণ গ্যাস মজুদ রয়েছে সেটি তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারবেন বলে বাপেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এবং তারা আশা করছেন যে চারটি স্তরে প্রতিটি স্তরে প্রতিদিন দশ মিলিয়ন ঘনফুট করে গ্যাস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং এটি আদৌ কি পরিমাণ নিশ্চিত পাওয়া গেছে সেটি নিশ্চিত হওয়া যাবে পুরো খনন কাজ এবং পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন ঘোষণা হবে এবং গ্যাস পাওয়া যাবে সেই গ্যাসটি জাতীয় গ্রিডে যুক্ত করা হবে বলে এখানকার বাফেক্স কর্মকর্তারা জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে এই জাতীয় ভাবে যে গ্যাসের সংকট চলছে শিল্প কারখানায় এবং আহ গৃহস্থালী ব্যবহারের কাজে সেই সংকট উত্তরণের জন্য বাপেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচাদের প্রকোশলিরা দিনরাত 24 ঘন্টা খেটে যাচ্ছেন অত্যন্ত দ্রুততার সাথে তাদের এই খনন কাজ সম্পন্ন করে জাতিকে একটি ভালো খবর দেওয়ার জন্য আজকে 11:30 টা নাগাত আনুষ্ঠানিক ভাবে এই খনন কাজ শুরু করা হবে বলে বাপেক্সের কর্মকর্তারা জানিয়েছেন আমরা যেমনটি দেখেছি এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে এই কর্মযজ্ঞের আনুষ্ঠানিক শুরু হবে সকাল সাড়ে টা নাগাত জি আপনি স্যার বিশাল কর্মযজ্ঞ চলছে আমরা সেটি দেখতে পাচ্ছি থেকে আজ দুঃসহ স্মৃতির ভয়াল উনত্রিশে এপ্রিল উনিশশো সালের এই দিনে চট্টগ্রাম কক্সবাজারের উপকূলে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ম্যারি এনের আঘাতে প্রাণ হারিয়েছিলেন এক লাখ উনচল্লিশ হাজার মানুষ ভয়াল সেই রাতে স্মৃতি এখনও দগদগে ঘা হয়ে আছে স্বজনদের মনে তবে সে সময়ের অরক্ষিত উপকূল এখন নানাভাবে সুরক্ষিত করা হয়েছে বলে জানিয়েছে সরকারি বিভিন্ন সংস্থা চট্টগ্রামের পতেঙ্গার জেলেপাড়ার বাসিন্দা রমণী মোহন দাসের বয়স এখন ষাটের কোঠায় উনিশশো সালের উনত্রিশ এপ্রিল ঝড়ের ভেতরেই মহাজনের চাপে বাধ্য হয়ে গিয়েছিলেন সাগরে পরে নৌকা সহ হারান তিন সঙ্গীকে কোনোমতে প্রাণে বেঁচে দুদিন পর ঘরে ফিরেছিলেন তিনি মনে করেন ডুবে গেছে ডুবে পরে আল্লাহ আমরা তিনজন একলা মারা গেছে তিনজনকে ফাইনও আল্লাহ আমাকে বাসাইছে আমাকে মনে হয় আমি এন থেকে মানে সি বিশ্লতি মানে যে বাসি যে উঠছি চট্টগ্রামের পতেঙ্গা সীতাকুণ্ড সন্দীপ বাসখালী আনোয়ারা আর কক্সবাজারের মহেশখালী কুতুবদিয়া সহ উপকূলীয় এলাকায় প্রাণ হারান অন্তত এক লাখ উনচল্লিশ হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে পথে বসেন কোটি মানুষ প্রলয়ঙ্করী সেই ঘূর্ণিঝড়ে ঘর বাড়ি হারানো বেশিরভাগ মানুষই এখনও আছেন উদ্বাস্ত জীবনে সাগর পারে এই ধরনের ছাপরা ঘরেই তাদের বসবাস এখনও সাগরে কোনো বাতাস তৈরি হলে আগের মতোই তাদের বুকে কাপন ধরে ঘরবাড়ি হারানো মানুষেরা ছড়িয়ে পড়েছেন বিভিন্ন অঞ্চলে সাগরের তীরে ঘাট থেকে ঘাটে কাটাচ্ছেন দুর্ভোগের জীবন তো স্বাধীনভাবে নিজের কাম করছি ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে আমার নিজের বসছিল সেই গেছে বটে আমি কিছু নয় আমি হারা। এখানে তার স্থানীয় মানুষ না বাড়ার মানুষের মিল গুরুত্ব নাই ঘূর্ণিঝড়ের পর সার্বিকভাবে সচেতনতা অনেক বেড়েছে বলে দাবি প্রশাসনে উপকূলীয় এলাকায় তৈরি করা হয়েছে অনেক আশ্রয় কেন্দ্র বিভিন্ন জায়গায় দেয়া হয়েছে প্রতিরক্ষা বাঁধ আমরা আমাদের বাঁধগুলোকে শক্তিশালী করেছি উচ্চতা বাড়িয়েছি প্রস্থ বাড়িয়েছি এবং যেখানে সাগর বেশি কাছাকাছি আছে সেখানে আমরা পারমানেন্ট প্রোটেকশনও দিয়েছি এর পাশাপাশি আর্লি ওয়ার্নিং সিস্টেমটা এটা এখন অনেক আধুনিকায়ন করা হয়েছে এই জন্য যে কোনো সাইক্লোনের গতিবিধি এবং সময় এটা আমরা প্রেডিট করতে পারি প্রলয়ন সেই ঘূর্ণিঝড়ে মৃত্যু হয়েছিল লাখ লাখ গবাদি পশুর লবণাক্ততার কারণে উপকূলের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় কোনো ফসল ফলানো যায়নি সরকারি হিসাবে সে সময় আর্থিক ক্ষতি হয়েছিল প্রায় দেড় বিলিয়ন ডলারের অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম রেকর্ড পনেরো শতাংশ মুনাফার নিশ্চয়তায় শুরু হল বেসিঙ্কোর প্রথম জিরোকোপন বন্ডের বিক্রি দেড় হাজার কোটি টাকারে বন্ড বিক্রির প্রথম ধাপ শেষ হবে পনেরোই মে এতে এক লাখ টাকা বিনিয়োগে প্রতি মাসে মুনাফা মিলবে বারোশো টাকা সংশ্লিষ্টরা বলছেন করমুক্ত বিনিয়োগ সুবিধার কারণে এ বন্ড গ্রাহকদের জন্য আকর্ষণীয় হবে রাজধানী ঢাকার অদূরে নবীনগর চন্দ্রা হাইওয়ের পাশে গড়ে উঠবে মায়ানগর প্রকল্প দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ বেক্সিমকো ও শ্রীপুর টাউনশিপ লিমিটেড এই আবাসন প্রকল্প বাস্তবায়ন করবে একশো বিশ একর জমিতে পরিবেশবান্ধব পরিকল্পিত এ আবাসিক প্রকল্পে থাকবে আঠারো হাজার অ্যাপার্টমেন্ট গড়ে উঠবে হোটেল সার্ভিস অ্যাপার্টমেন্ট কনভেনশন সেন্টার শিক্ষা প্রতিষ্ঠান বিনোদন কেন্দ্র শপিং মলের মতো স্থাপনা বাণিজ্যিক ব্যবহারের জন্য থাকবে পঞ্চাশ লাখ বর্গফুট এলাকা গত তিন এপ্রিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি বেক্সিমকোর প্রথম জিরো কুপন বন্ড অনুমোদন করে রোববার বন্ডের মাধ্যমে দেড় হাজার কোটি টাকা সংগ্রহ শুরু হয়েছে যার এক হাজার কোটি টাকা মায়ানগর প্রকল্প উন্নয়নে ব্যয় হবে বাকি পাঁচশো কোটি টাকা ব্যয় হবে বেক্সিমকো লিমিটেডের ব্যাংক ঋণ পরিশোধে এই বন্ডের সমন্বয়ক আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড এই ধরনের প্রোডাক্ট ইনভেস্টমেন্ট প্রোডাক্ট হিসেবে অনেক ভালো হচ্ছে লিস্টেড কোম্পানি এটা রেপুটেশন আসলে দিস ওয়ান অফ দ্য লার্জেস্ট কর্পোরেট ইন বাংলাদেশ এবং তাদের এই যে ভেঞ্চারগুলির জন্য তারা বলছে এই দিস আর যে কোনো গ্রাহক আইএফআইসি ব্যাংকের শাখা এবং উপশাখা থেকে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগে বন্ডের একটি ইউনিট পাবেন বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই গ্রাহক পনেরো শতাংশ মুনাফা সহ বিনিয়োগ ফেরত পাবেন ষাট কিস্তিতে যে কেউ এক লাখ টাকা বিনিয়োগ করে এক লাখ পঁচাত্তর হাজার টাকা ফেরত পাবে এবং এই পঁচাত্তর হাজার টাকা তার জন্য মুনাফা যেহেতু এটা জিরো বন্ড এই মুনাফার রেটটা হচ্ছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে মাসে মাসে ফেরত পাচ্ছে এবং এটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী এটার আয় কর্ম কুপন ইনকাম ট্যাক্স এক্সামশন আছে যে কারণে যে কারোর জন্যই সেটার এফেক্টিভ রেটটা আসলে পনেরোর থেকে অনেক বেশি বন্ডের নিশ্চয়তা দানকারী প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স সবশেষ 30 জুন দুই সমাপ্ত বছরে বেক্সিমকো শেয়ার প্রতি আয় সাত টাকা পঁচানব্বই পয়সা এবং নিট সম্পদ মূল্য পঁচানব্বই টাকা ১৪ পয়সা ভরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এই ছিল এখনকার সংক্রান্তের ইন্ডিপেন্ডে টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোক্রাক্ষণ ফেসবুক ইউটিউব এক্স সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই